হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটু উইকেন্ডে ঘুরতে বেরোচ্ছি। সো গাইজ, আমরা এখন যাচ্ছি বাবুঘাটে, আর এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। মাঝেরহাট ব্রিজে লাইটিংটা দেওয়ার জন্য খুব খুব সুন্দর লাগছে আমার এই ভিউটা। তো তোমাদের কেমন লাগছে এই লাইটিংটা, এই ব্রিজের ভিউটা, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমরা এখন প্রিন্সেপ ঘাট পার হচ্ছি, আর আমরা ফার্স্ট বাবুঘাট যাব, কারণ ওখানে গঙ্গা আরতি দেখব আমরা, 6টা থেকে টাইম। তো আমরা আবার বাবুঘাট থেকে ফেরার সময় আবার প্রিন্সেপ ঘাটে ঢুকব। তো আমরা এখন এসে গেছি গঙ্গা আরতি দেখতে বাবুঘাটে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারিনি গঙ্গা আরতিটা। তো এখানে ভিউটা আমার এত এত ভালো লাগছে, আর একটা রিল্যাক্সেশন ফিল হচ্ছে, মনে হচ্ছে যে আমি একটা যেন বেনারসে বসে বসে আমি পুরো গঙ্গা আরতিটা দেখছি, এত সুন্দর এখানে। আর প্রচুর লোক হয়েছে গঙ্গা আরতিতে, আমার এতটা মানে লোক হবে আমার কোনো ধারণা ছিল না। জয় গঙ্গে মাতা মৈয়া, জয় গঙ্গে মাতা, জো নর তুমকো ধ্যাতা, জো নর মৈয়া জি কো ধ্যাতা, মন বাঞ্ছিত ফল পাতা। জয় গঙ্গে শিব শঙ্কর শেষ জটা পে গহা আয়ে গই ধরণি তলপে, আয়ে গই তো আমরা এসে গেছি এখন জেমস প্রিন্সেপ ঘাটে, আর যেটা আমাদের সবার কাছে একটা প্রিন্সেপ ঘাট নামে পরিচিত। তো আমরা সবে এন্ট্রান্স হচ্ছি, আর আপনারা দেখুন বিদ্যাসাগর সেতুর ভিউজটা এতটাই সুন্দর লাগছে, যদিও আজকে লাইটটা অফ রয়েছে, তাও মানে অসাধারণ একটা ভিউ এখানে। আমরা এখন এসে গেছি প্রিন্সেপ ঘাটের মেইন গঙ্গার সাইডেই। তো বসে আছি আমরা, আর এখান থেকে দেখছি যে অনেক অজস্র বোট ছাড়ছে সবাই গঙ্গা ঘোরার জন্য। তো যদি আপনারাও এখানে আসতে চান, অবশ্যই এখান দিয়ে আপনারা বোট বুক করে পুরো গঙ্গা ভ্রমণ করতে পারেন, খুব সুন্দর লাগবে আপনাদের আশা করি। সবাই ঘুরছে আমরা দেখছি, বাট আমরা আজকে এতটা টাইমিং নিয়ে আসিনি বলে আমরা আজকে যেতে পারছি না।
বাবুঘাট প্রিন্সেপঘাট ঘোরার পর আমাদের খুবই খিদে পেয়ে গেছে এখন, আর আমরা একদমই কোনো দিকে না তাকিয়ে একদম ফুচকা খেতে শুরু করে দিয়েছি, আর ফুচকাটা ভীষণ টেস্টি। তো এতটা ঘোরার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যদি আমার এই আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ারও করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি আবার আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে, তো আজকের মতো বাই বাই।